আপনি আপনার জীবনের স্টিয়ারিং হুইলের উপর বসে আছেন। যদি আপনি এটাকে না মানেন, তবে এটার অর্থ এটাই হবে আপনার জীবনের ওপর আপনার কম নিয়ন্ত্রণ আছে অথবা কোনো নিয়ন্ত্রণই নেই। আপনাকে এটা মানতে হবে, ধন সম্পত্তি ও সফলতার ব্যাপারে আপনি নিজেই আপনার সফলতা নির্মাণ করেন, চেতন বা অবচেতন রূপেই আপনিই সব। দয়ের অনুকূল্যতা, দুঃখী অথবা একজন পীড়িত ব্যক্তি হবার ভূমিকা বন্ধ করুন। একজন অসফল ব্যক্তি অর্থব্যবস্থাকে দোষ দেয়, গভর্নমেন্টকে দোষ দেয়, শেয়ার বাজারকে দোষ দেয়, সে নিজের বিজনেসের পোকারকে দোষ দেয়, ইনি কোম্পানির মালিককে দোষ দেয়, নিজের কর্মচারীকে দোষ দেয়, নিজের ম্যানেজারকে দোষ দেয়, ইনি হেড অফিসকে দোষ দেয়, নিজের আপলাইন অথবা ডাউনলাইনকে দোষ দেয়, এরা লাইফ পার্টনারকে দোষ দেয়, এরা ঈশ্বরকে দোষ দেয় এবং অবশ্যই নিজের পিতামাতাকে দোষ দেয়। প্রতিটা সময় অন্য কোনো ব্যক্তি থাকে যাকে ভুল প্রমাণিত করা হয়। অসফল ব্যক্তিবর্গ নিজেকে সঠিক প্রমাণে ব্যস্ত থাকে, তারা নিজেদেরকে আত্মবিশ্লেষণ করে নিজেদেরই ঠকায়। দেখবেন কিছু লোক বলে থাকেন, টাকা পয়সা জীবনে গুরুত্বপূর্ণ নয়, জীবনে প্রেম ভালোবাসা মূল্যবোধ এটাই গুরুত্বপূর্ণ। টাকা পয়সা তো হাতের ময়লা, এটা একটা ভুল প্রোগ্রামিং যা এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে পৌঁছায় বা পৌঁছানো হয়। আমার কথা মন দিয়ে শুনুন, যদি আপনি বলে থাকেন আপনার ওয়াইফ পার্টনার বা বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড গুরুত্বপূর্ণ নয়, তবে কি তারা আপনার কাছে থাকবে? উত্তর হলো থাকবে না। তাহলে টাকা পয়সা কিভাবে থাকবে যদি আপনি তাকে প্রদত্ত মর্যাদা না দেন? আপনি যদি মোটরসাইকেলকে গুরুত্ব না দেন, তবে মোটরসাইকেল আপনার কাছে কিভাবে থাকবে? তেমনি আপনি যদি টাকা পয়সাকে গুরুত্বপূর্ণ না মনে করেন, তবে আপনার কাছে কিভাবে তা হবে? বিশ্বাস করুন, এইটুকু জ্ঞানের দ্বারা আপনি আপনার বন্ধু ও পরিবারের মাঝে নিজেকে চমক দিতে পারেন। একটি গুরুত্বপূর্ণ কথা শুনুন, আপনার জীবনে যারা যারা বলেছেন টাকা পয়সা গুরুত্বপূর্ণ নয়, তারা চিরকাল কাঙাল ছিলেন ও কাঙালই থাকবেন। আপনি যদি তুলনা করতে বসেন প্রেম বেশি গুরুত্বপূর্ণ না টাকা পয়সা না মূল্যবোধ, তবে আপনি মূর্খের দুনিয়ায় বসবাস করছেন, কারণ এ টপিকে কম্প্যারিজন আসে না। আপনার ডান বাম দুটি হাতের মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ বা আপনার হাত ও পা এর মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ? উত্তর হলো দুটি। শুনুন, টাকা পয়সা ওই ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ যে ক্ষেত্রে এটি কাজ করে, ও ওই ক্ষেত্রে সম্পূর্ণ গুরুত্বহীন যে ক্ষেত্রে এটি কাজ করে না। হতে পারে প্রেম ভালোবাসা দিয়ে দুনিয়া চলে বা চলতে পারে, কিন্তু প্রেম বিল পেমেন্ট, হসপিটাল বিল বা সুরক্ষা দিতে পারে না। এমনকি প্রেম কাউকে পেট ভরে খাবারও দিতে পারে না। বিশ্বাস হচ্ছে না? তাহলে প্রেমের দ্বারা বিল পেমেন্ট করার চেষ্টা করুন, অথবা ব্যাংকে গিয়ে কিছু প্রেম জমা করার চেষ্টা করুন। ধরুন 10,000 প্রেম, তারপর দেখুন কি হয়। ব্যাংক কর্মচারী আপনার দিকে এমনভাবে দেখবে যেন আপনি আজই পাগলা গারদ থেকে এসেছেন, ও তিনি একটাই শব্দ উচ্চারণ করবেন, সিকিউরিটি। নিজেকে রিপ্রোগ্রাম করুন, ছাড়ুন পুরনো অভ্যেস, নিজেকে খুলুন, জানুন, বুঝুন আর দেখুন ম্যাজিক, সব খেলা রাতারাতি বদলে যাবে। আজ এই পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানান, আর হ্যাঁ, থাকুন আমাদের সাথে, দেখবেন কখন বদলে গেছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।